রাজা দশরথ ভরতকে আর শত্রুঘ্নকে পাঠিয়েছে ঋষির সঙ্গে। ঋষি ভাবছে রাম আর লক্ষণকে নিয়ে যাচ্ছে রাক্ষসী মারতে। চুপ চুপ, বিশ্বামিত্র যদি শুনে তাহলে ও গোটা অযোধ্যাটাই ছাই করে দেবে। বিশ্বামিত্র জানতে দেরি হবে নাকি? তাহলে রামচন্দ্র যতদিন আছে অযোধ্যার কোনো বিপদ নেই। কিন্তু কুলগুরু বশিষ্ঠ দেব বুঝেছিলেন অযোধ্যার বিপদ সমাগত, তাই তিনি উপস্থিত হলেন মন্ত্রণা ঘরে। কি হল মহারাজ বলুন, কেন এমন ছলনা করলেন আপনি? আমি বলছি প্রভু, রামচন্দ্রকে ছেড়ে মহারাজ বাঁচতে পারবেন না। কিন্তু মহর্ষি বিশ্বামিত্রকে ভোলানো যায় না দেবী কৈকেয়ী, তাঁর শক্তিকে ভয় পান দেবরাজ ইন্দ্র। সন্তান স্নেহ আমাকে অন্ধ করেছে বশিষ্ঠদেব। তাহলে মনে মনে সকলে প্রার্থনা করুন, হে ঋষি বিশ্বামিত্র ক্ষমা করুন আমাদের, স্নেহে আমরা অন্ধ, আমাদের ভুল সংশোধন করতে দিন। অন্তর দিয়ে প্রার্থনা করুন মহারাজ। কিন্তু যদি ঋষির ক্ষমা না পাই? তিনি অতি জ্ঞানী ঋষি, তিনি আপনাদের দুর্বলতা বুঝতে পারবেন। বেশ, কৌশল্যা কৈকেয়ী আর সুমিত্রা এসো, ঋষির উদ্দেশ্যে প্রার্থনা করি আমরা। আর গুরু বশিষ্ঠদেব, আপনি রামচন্দ্র আর লক্ষণকে প্রস্তুত করুন। উত্তম। এসো কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা এসো, প্রার্থনা শুরু করি আমরা। ভাই শত্রুঘ্ন খুব সাবধান, ভাই শত্রুঘ্ন খুব সাবধান, ঋষি সন্ধ্যা তর্পণ করছেন, দেখো যেন কোনো হিংস্র জন্তু তাকে না আক্রমণ করে। আমি ক্লান্ত নই ভাই, আমি প্রস্তুত হয়েই আছি।